পবিত্র জুমার দিনে আমরা বেশি করে স্মরণ করব মহানবী সাল আলী হাসাল্লামকে দরুদ সেই পাটের মাধ্যমে জুমার দিনের প্রতিটি মিনিটকে কাজে লাগাতে হবে এটাই হবে আমাদের সংকল্প আর এই সংকল্পকে আমরা পূরণ করতে পারি আমাদের জিব্বাতে আল্লাহনবীর দরুদ থাকবে সালাত আল্লাহ নবী পাঠ থাকবে আমরা জুমার দিন রাত থেকে আরম্ভ করে সারাদিন বেশি বেশি যখনই সম্ভব যতদূর সম্ভব আমরা নবীর উপর দূর পাঠ করব আল্লাহ রব্বুল নবীর উপর দুরুদ পাঠ করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন নির্দেশ দান করেছেন সেই নির্দেশটি দেবার আগে আল্লাহ একটি ভূমিকাও দিয়েছেন অন্য কোনো বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন কিন্তু দরুদ পাঠের ক্ষেত্রে সালাম পাঠের ক্ষেত্রে আমাদেরকে একটি ভূমিকা দিয়ে তিনি বলেছেন তিনি বলেছেন আল্লাহ নিজে সালাদ পেশ করেন তার নবীর উপর এবং ফেরেস্তারাও সালাদ পেশ করেন তার নবীর উপর হে বিশ্বাসীরা তোমরা নবীর উপর দরুদ পাঠ করো সালাদ পেশ করো এবং সালাম পেশ করো কাজী নবীর উপর সালাদ এবং সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত প্রতিটি দিন প্রতিটি ক্ষেত্রে প্রতিটি এবাদতের আগে পড়ে তবে জুমার দিন এর গুরুত্ব অনেক অনেক বেশি আল্লাহ নবী নিজেই বলেছেন একসেরো এক ফি ইয়ামিল জুমা তোমরা বেশি করে আমার উপর সালাদ পেশ করো জুমার দিন পৃথিবীর যে প্রান্তে বসি তোমরা আমার উপর সালাদ কিংবা সালাম পেশ করো সেটা আমার কাছে পেশ করা হয় কারণ আল্লাহবুল আলমিন সারা পৃথিবীর সকল প্রান্তে বিশেষ ব্যবস্থা রেখেছেন ইন্নাকে আল্লাহর বিশেষ ভ্রাম্যমান দল থাকে ফেরেস্তাদের যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন যেখানেই নবীর উপর সালাদ কিংবা সালাম পেশ করে যে বা যারা সেটাই আল্লাহ নবীর কাছে পেশ করা হয় আল্লাহ নবীর কাছে যখন বলা হলো যে আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন মাটির সাথে মিশে যাবেন তাহলে আপনি আপনার কাছে কি করে সালাদ পেশ করা হবে তখন উত্তরে তিনি বলেছেন কারণ নবীদের সকল নবীদের শরীরকে আল্লাহ হারাম করে দিয়েছেন পৃথিবীর মাটির জন্য সেই মাটি নবীদের শরীরকে নষ্ট করতে পারে না কাজে আমার শরীরকেও মাটি নষ্ট করতে পারবে না তোমরা যেখানেই সালাম পেশ করো সেটাই আমার কাছে পেশ করা হবে প্রশ্ন হলো কতবার আমরা জুমার দিন আল্লাহ নবীর উপর দুরোৎসই পাঠ করবো আমরা যে হাদিসটি উদ্ধৃত করেছি দাউদ নাসাই সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে উল্লেখিত হয়েছে সেখানে কোনো নাম্বার কোনো সংখ্যা আল্লাহ নবী বলেননি এবং তিনি বলেছেন এক ফেরও তোমরা বেশি বেশি করে আমার উপর দরুষই পাঠ করো কাজে জুমার দিন শুরু হওয়ার পর থেকে আমরা যখনই সম্ভব যত দূর সম্ভব শুধু দূর সেই পাঠ করতেই থাকবো এবং তার সংখ্যা নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই যত বেশি আমরা পাঠ করি কারণ আল্লাহ নবী বলেছেন মানসল্লাহ আলেহী আমার রতন সল্ল আলেহি আশার আমার রাত যে ব্যক্তি আমার উপর একবার দুরসৈ পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন কাজেই যত বেশি আমরা পড়বো ততই আমরা সব পাবো আমরা এইভাবেই পড়তে পারি আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ অথবা আমরা বলতে পারি সাল্ল আলা সৈদিনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি ওয়াসাল্লাম এভাবেই আমা আমরা জুমার রাত এবং জুমার দিনকে অতিবাহিত করার চেষ্টা করব। আমরা সালাত আদায়ের মাধ্যমে জুমার মিনিটগুলোকে কাজে লাগাবো সালাহ আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর রহমতকে আমাদের প্রতি আকর্ষণ করব। আল্লাহ যেন প্রতিটি জুমার দিনকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে দেন সমৃদ্ধ করে দেন ইমান ও আমলের জন্য আল্লাহর কাছে সেই মোনাজাত আমরা পেশ করছি